5ই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সেটিকে অনেকেই বিতর্কিত নির্বাচন বলে বর্ণনা করছে। বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম বলছে এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই কম, কিন্তু ক্ষমতাসীনরা দাবি করছে এই নির্বাচনে অন্তত 40% ভোট পড়েছে। তাহলে এই নির্বাচন কি দেশে শান্তি আনতে পারবে, নাকি শীঘ্রই আরেকটি নির্বাচনের প্রয়োজন হবে? এই প্রশ্ন সামনে রেখেই আজ আমরা অনুষ্ঠান শুরু করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মেসবাহ কামাল। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। সাধারণত এই অনুষ্ঠানটি আমরা আগেই ধারণ করে নিই, বাংলাদেশ সংলাপের অনুষ্ঠানটি, কিন্তু আজ এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ঢাকার বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়াম থেকে। অনুষ্ঠানের আজ সরাসরি প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন করবেন নার্গিস জাহান মুন্নি। 5ই জানুয়ারির নির্বাচন কি একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার দাবিকে আরও জোরদার করেছে? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার দাবিকে আরও জোরদার করেছে কিনা, লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান। না, ধন্যবাদ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে 5ই ফেব্রুয়ারি নির্বাচন যেটা গতকাল অনুষ্ঠিত হলো, এটা সাম্প্রতিক বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের জন্য আমি মনে করি এরকম একটা কলঙ্কময় অধ্যায় অতীত। শুধু সাম্প্রতিক নয়, আমি মনে করি অতীতে পাকিস্তানের সময়, এমনকি ব্রিটিশ আমলও আমরা বলতে পারি এরকম নির্বাচন কখনো হয়নি। 1996 সালে হয়েছে না, 1996 সালেরও যদি আমরা দুটা কম্পেয়ার করি, আমি মনে করি এটা ওটা যদি ব্যাড হয় এটা ওয়াস্ট নিশ্চিত। তো যেই হোক, আপনার যে প্রশ্ন ছিল, আমি মনে করি আমাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং তার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, এবং তার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার। কারণ এই সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা, এবং এই সরকার চরম অসহিষ্ণু, এবং তারা কখনোই গণতন্ত্র নাম করে কথা বলেছে, কিন্তু তারা সবচেয়ে বড় স্বৈরতন্ত্রের পরিচয় দিয়েছে এই 5 বছরে অপশাসন, এই যে শাসন। তো তার জন্যই যে নির্বাচন আমরা দেখলাম গতকাল, নির্বাচন সেরলাম, সেখানে ভোটবিহীন নির্বাচন, সেখানে সহিংসতা নির্বাচন, সেখানে যারা ইলেকশন করেছে তারা তাদের যে চরিত্র, তাদের ব্যক্তিগত চরিত্র দুর্নীতিগ্রস্ত এবং সন্ত্রাসী মানুষ। এবং এর আগে আমরা যেটা দেখলাম যে 154 জন নির্বাচিত হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং সেখানে কোনো মানুষ ভোট দিতে গেল না, ভোট কেন্দ্রে কেউ গেল না। তাদের ভোটারবিহীন নির্বাচন, সহিংসতা নির্বাচন, নিশ্চয়ই এটা বেশি করে আমাদের যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য একটা একটা নির্দলীয় সরকার, তার যে আবেদন, তার যে একটা ডিমান্ড, জনগণের যে ডিমান্ড, সেটাকে আরও শক্তিশালী করেছে এবং সুদৃঢ় করেছে। এখন এই যে সরকার, নির্বাচন তো হয়ে গেল, নির্বাচন হয়ে গেল, এখন নতুন সরকার গঠন সময়ের ব্যাপার মাত্র, বিএনপি সে সরকারকে কীভাবে দেখবে? না, আমরা সামনের যে সরকার যেটা গঠন হতে যাচ্ছে, যেটা আপনি বললেন, আমি এখনও বিশ্বাস করি সরকারের কিন্তু আরও অনেক অপশন আছে। আমি মনে করি এখনও বাকি আছে, নিশ্চয়ই অনেক অপশন আছে। আমি মনে করি সেটা যে 24শে জানুয়ারি পর্যন্ত এই সংসদ কার্যকর আছে, এই 24শে জানুয়ারির মধ্যেও যদি সংসদে একটা অধিবেশন ডেকে যে সমস্যাগুলো তার জন্য যদি একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা যায়, এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন বাতিল করতে হবে। হ্যাঁ, নির্বাচন, আমি মনে করি এই নির্বাচন বাতিল হতেই হবে, এই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হয় না, সব মানুষ রিজেক্ট করেছে নির্বাচন, গোটা বিশ্বে বাংলাদেশে ভাবমূর্তি। জেনারেল মাহবুব, ধন্যবাদ আপনাকে। মেসবাহ কামাল, নির্দলীয় সরকারের দাবিকে আরও জোরদার করেছে কিনা 5ই জানুয়ারির নির্বাচন, সেটাই ছিল প্রশ্ন। আমাদের এখানে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা যেভাবে হওয়া দরকার ছিল এবং সেভাবে হয়নি, এটা তো নিশ্চিত। এবং এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের শান্তি প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু কার্যকর হলো না, এটা বাস্তবতা। কিন্তু তার মানে কি এই যে নির্দলীয় সরকারের
যে দাবিটা ছিল সেই দাবিটা যৌক্তিক প্রমাণিত হয়েছে তা কিন্তু আমি মোটেই মনে করি না, একেবারেই মনে করি না। কেন মনে করি না? কারণ আমরা দেখছি যে নির্বাচিত মানে যে নির্দলীয় সরি এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি নির্দলীয় সরকার বলছে, ওই নির্দলীয় সরকার তো তাদের আসলে জেনারেল মাহবুব বা তার দলের যে মূল দাবিটা সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি। এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা কিন্তু মানে গ্রহণযোগ্য নয় এই কারণে যে তত্ত্বাবধায়ক সরকারটাকে বিএনপি নিজেই কিন্তু বিতর্কিত করেছে, এক নম্বর। দুই নম্বর কথাটা যেটা সেটা হচ্ছে যে এই নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হচ্ছে তাতে আমরা পাঁচ বছর পরপর একটা দেখছি যে আপনার একটা সহিংসতার বৃত্তে বাংলাদেশ বারবার প্রবেশ করছে এবং প্রতিবারই নির্বাচনের পরে আমরা দেখেছি যে সহিংসতা হচ্ছে এবং এবারের নির্বাচন যে কীরকম ভয়াবহ সহিংসতা দেখেছি আমরা সেটা তো আপনারা সবাই মানে জানেন। কাজে আমি মনে করি যে আপনার আমাদেরকে আসলে আরেকটু দূরের দিকে তাকাতে হবে। জেনারেল মাহবুব বলছেন যে এই নির্বাচনকে বাতিল করতে হবে, এই নির্বাচনকে বাতিল করা দরকার আছে বলে আমি মনে করি না। তবে যেটা আপনার দরকার, তবে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার একটা আলাপ আলোচনার মাধ্যমে প্রধান বিরোধী দল বিএনপি আছে তাদেরকে নিয়ে কিভাবে আপনার আগামীতে একসাথে কাজ করা যায় তার জন্য একটা আলোচনার দুয়ারকে অনতিবিলম্বে ওপেন করা দরকার। না কিন্তু আমি যেটা মূল কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে কিন্তু মৌলিকভাবে ভাবা প্রসঙ্গে আমরা পরে আসব। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের মতামত দেব বিষয়টিতে। এখানে প্রথমেই তৃতীয় সারিতে। আমার মতে দশম এই সংসদ নির্বাচনকে বাতিল না করে আমাদের এই নাগরিক সমাজের থেকে সুশীল সমাজের একটা দল গঠন, নির্দলীয় না হয়ে ওনারা সুশীল সমাজ থেকে একটা নির্দলীয় সংগঠন গঠন করে উভয় পক্ষকে এক জায়গাতে বসিয়ে এমনভাবে মানে সবাইকে সমঝোতার মাধ্যমে দেশের উন্নয়নে সেদিকে এগিয়ে নিয়ে যাওয়া, উভয় পক্ষের ওনাদের দুপক্ষের ঝগড়াঝাটির ফ্যাসাদে আমরা সাধারণ নাগরিক যেন আর ফ্যাসাদে না পড়ি, আমাদের যেন জীবন বিপন্ন না হয় সেদিকে আমরা সবাই এগিয়ে যাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডান পাশে পঞ্চম সারিতে, জি আপনি। নির্বাচন তো জনগণ এমনিতেই প্রত্যাখ্যান করেছে, তাহলে এই সন্ত্রাস করে ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়ার কি কোনো দরকার ছিল? আচ্ছা ধন্যবাদ আপনাকে। তারপরে আরেকজন পেছনে, তার দুই সারিতে, দুশো। সাধারণত নির্বাচন হয় দুজন প্রতিদ্বন্দ্বী হলে বা দুটা দল হলে, এখানে মহাজোটের শরিকরাই নির্বাচন করেছে, ওনারা তো এই টিপ আগেই সিট ভাগাভাগি করেছিলেন 229-4-6 করে। কি বলবেন আপনি এই প্রশ্নে? কি যে মূল প্রশ্নটা ছিল, মূল প্রশ্নটা হলো এই নির্বাচন নির্বাচনের মধ্যেই আসে না, নির্বাচন তো দুপক্ষ হতে হবে, এখানে তো ওনারা একই পক্ষ। তাহলে এটা কি নির্দলীয় সরকারের দাবিকে আরো জোরালো করেছে কিনা আপনার কি মনে হয়? মেজবা কামাল বলছেন যে না সেটা সমাধান নয়, ক্ষমতায় না থেকে নির্বাচন করাই হলো মূল উদ্দেশ্য। এবার এটাকে আপনি নির্দলীয় বলেন তত্ত্বাবধায়ক বলেন, যিনি ক্ষমতা থাকবেন তিনি নির্বাচন করতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রিজওয়ানা হাসান। জি আসলে দলীয় না নির্দলীয় না সর্বদলীয় এই তর্কে যাওয়ার থেকে আমি মনে করি এটা বলা জরুরি যে আমাদের নির্বাচন পদ্ধতিটা ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। তার কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচন গতকালকে নির্বাচনকে যদি আপনি পর্যালোচনা করেন বিশ্লেষণ করেন তাহলে আপনি কি বলবেন? আমি সেই উত্তরেই যাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হতো যে হারতো সে এসে বলতো এখানে নানান ধরনের কারচুপি হয়েছে এবং যে জিতে আসতো কখনো কোনো দলকে আমরা দেখিনি অন্য দলকে সাহায্য করতে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, কোনো দুইটা দলের একটা দলকে আমরা এই কাজটা করতে দেখিনি। কাজেই তারা যদি একসাথে বসে একটা সমঝোতায় আসে এবং জনগণের ভরসা থাকে সেই সমঝোতার উপর, সেটা নির্দলীয় হোক দলীয় হোক সর্বদলীয় হোক, আমি মনে করি সেটাই হবে সর্বশ্রেষ্ঠ। 5 জানুয়ারি নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? এটা কি দাবিটাকে আরো জোরালো করছে কিনা সেটাই ছিল ওনার প্রশ্ন। আমার কাছে মনে হয় 5 জানুয়ারির নির্বাচনটা নির্বাচনের যে বর্তমান পদ্ধতি সেটাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে, এর কোনো গ্রহণযোগ্যতা জনগণের কাছে নেই, ফলে এইটা নির্দলীয় যদি আমরা বলে দিই তাহলে হয়তো সমঝোতার পথ এখানেই রুদ্ধ, কিন্তু আমার মনে হয় যে আলাপ আলোচনা করা উচিত এবং সমঝোতায় আসা। ধন্যবাদ আপনাকে। আবারও দর্শকদের সারিতে ফিরে যাই, সামনে আপনি প্রথম সারিতে। এই প্রসঙ্গে বলবেন যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিকে জোরদার করেছে কিনা নাকি করেনি? বিরোধী দল যে কারণে নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের প্রধান দাবি ছিল দলীয় সরকারের অধীনে একটা নির্বাচন সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যেখানে যে নির্বাচনে কোনো বিরোধী দলই নেই
সেখানে সরকারের কিছু আগে থেকে যে মহাজোট ছিল তারাই আছে এবং কিছু স্বতন্ত্র প্রার্থী ছিল, তো তাদেরকেই তো সরকার কোনোভাবে বরদাস্ত করতে পারেনি, তাদেরকে যেভাবে কেন্দ্র থেকে বের করে দিয়েছে এবং যেভাবে তাদেরকে পিটিয়ে লাশ বানিয়ে দিয়ে তারা নিজেরাই। কিন্তু সরকার দলীয় যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু পরাজিত হয়েছেন, সেরকম উদাহরণও আছে। না, সেটা পরাজিত হয়েছেন আমরা দেখেছি, কিন্তু এর মধ্যে প্রায় চব্বিশ জন প্রার্থী, যেখানে প্রার্থী নাই বিরোধী দলের, সেখানে চব্বিশ জন প্রার্থী সরকারি দলের ইয়েদের কাছে নেতাদের কাছে হেরে তারা নির্বাচন বয়কটে ঘোষণা দিয়েছে। এরপরে তো এটা প্রমাণিত হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে যেতে চাই, হাত তুলেছেন আপনি। হ্যাঁ, মাঝ বরাবর। আমি মাহবুব সাহেবকে একটা প্রশ্ন করতে চাই, আপনার মতামতটা বলবেন যে দেশের জনগণ ছিলেন, আপনাকে আমার আপনি আমার কথাটা শুনবেন যে আপনাকে মতামতটা বলতে হবে। মূল প্রশ্ন ছিল যে পাঁচই জানুয়ারি নির্বাচন কি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিকে জোরদার করেছে কিনা, আপনার কি মনে হয়? নির্দলীয় সরকারের আন্ডারে করা উচিত, এটা ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন এখানে, সেটা হলো যে মিডিয়া আছে, জনগণ আছে, আপনারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতেন তাহলে তারাই তো দেখতো যে হ্যাঁ এটা অন্যায় করছে, যদি তারা কারচুপি করতো জনগণই সেখানে প্রতিরোধ করত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জেনারেল মাহবুব, আপনার কাছে আসবো এই প্রশ্নটির জন্য। আমি তার আগে ঘুরে আসি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কী বলবেন যে নির্দলীয় সরকারের দাবিকে জোরদার করেছে কিনা যে নির্বাচন হয়ে গেল সেই প্রেক্ষাপটে? যে নির্বাচন হলো পাঁচ তারিখে, সেই নির্বাচনের কোন ত্রুটি এবং বিচ্যুতির কারণে আপনি অভিযোগ উত্থাপন করবেন সেটা দেখবেন আগে। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে চারবার, এবং নির্বাচনের পরে যিনি পরাজিত হয়েছেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ফল মেনে নেয়নি এবং বলেছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পক্ষপাতিত্ব করেছে, সেনাবাহিনী পক্ষপাতিত্ব করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পক্ষপাতিত্ব করেছে, সেই জন্যে ফল প্রত্যাখ্যান করেছে এবং সদ্য নির্বাচিত যে দল এবং সেই সরকারকে গ্রহণ করেনি এবং পার্লামেন্টের বাইরে থেকেছে। সুতরাং নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করছে যে নির্বাচনে কতটুকু ত্রুটি হচ্ছে, কতটুকু আপনি ত্রুটি কি হয়নি। আমি এইভাবে বলি যে ত্রুটি 18,000 ভোট কেন্দ্রে ভোট হয়েছে। আমি যখন দেখি এবং আপনারা যখন এখানে হাততালি দিচ্ছেন তখন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি কয়টা ভোট কেন্দ্রে সিল মারা হয়েছে, বাংলাদেশের গণমাধ্যম যেটি বলছে, যেমন প্রথম আলো আমি কোট করছি, হেডলাইন ছিল জাল ভোট কলঙ্কিত নির্বাচন, ডেইলি স্টার বলছে লো টার্ন আউট, আমি 41টি কেন্দ্রে দুই রকম হলো আর কি, না ডেইলি স্টারে আরেকটি প্রতিবেদন 41টি কেন্দ্রে কোনো ভোটই পড়েনি। আপনি এই যে কথাটা বললেন ওনারা হাততালি দিচ্ছেন, 18,000 ভোট কেন্দ্র ছিল, 41টি কেন্দ্রে মানুষ যায়নি, আমি দেখছি আপনিও দেখেছেন 41টা কেন্দ্রে ভোটে মানুষ যায়নি, সেই জন্যে 18,000 কেন্দ্রের ভোট কি নাকচ হয়ে গেল? আর জাল ভোটের যে হেডলাইন প্রথম আলো, সেই জাল ভোটের ওনারা বলতে পেরেছে কটা ভোট কেন্দ্রে জাল ভোট হয়েছে? ছবি দিয়েছে এবং আমি ছবি তো একটা দিয়েছে, দিয়েছে 18,000 ভোট কেন্দ্র, বারবার বলছি আমি 18,000 ভোট কেন্দ্রে ভোট পড়েছে। বাংলাদেশের ইতিহাসে 73 থেকে আজ অবধি যতগুলো নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে নিম্ন পর্যায়ে হয় সরকারি কর্মকর্তা নাহলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো না কোনো জায়গায় ক্ষেত্র বিশেষে কখনো ভোট সিল মেরেছে, কখনো প্রার্থীকে পিটিয়ে বের করে দিয়েছে, কখনো আমি আসছি আমি বলছি মাত্রা কতটুকু হার বিবেচনা করছেন নিশ্চয়ই আপনি, আমি তো বলছি যে আপনি প্রথম আলো কি বলতে পেরেছে 18,000 ভোট কেন্দ্রের কটা কেন্দ্রে সিল মেরেছে প্রথম আলো? সেই জন্য আমি বলি যে গণমাধ্যমকে আমি সম্মান করছি, প্রথম আলোর এই যে রিপোর্টটা উনি যদি বলতে পারতো যে এই ভোটে সিল মারছে 10,000 কেন্দ্রে আমি জিনিসটা মানতাম, সারা বাংলাদেশে তো গণমাধ্যম কাজ করেছে, আপনি গণমাধ্যমের রিপোর্ট নিয়ে আসেন এবং গণমাধ্যমে কটা কেন্দ্রে প্রার্থীকে বের করে দিয়েছে পিটিয়ে। আপনি এর আগের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সেখানে তৃণমূলে হয়নি, তৃণমূলে এই ঘটনা ঘটেনি, তাহলে কি সংখ্যাগরিষ্ঠ জায়গায় আপনার এই ঘটনা ঘটছে কি না, তাহলে আপনি নাকচ করবেন। আমি যে জিনিসটা বলতেছি যে নির্দলীয় যে প্রস্তাবটা করেছেন নির্দলীয় সরকারের দাবি জোরদার হয়েছে কি না, নির্দলীয় সরকারের দাবি যারা করছেন এই এখন এই পর্যন্ত নির্দলীয় সরকারের রূপরেখা দিতে পারেননি এবং সর্বশেষ যে আলোচনা হয়েছে সেই আলোচনায় উত্থাপন করতে পারেনি। এই মুহূর্তে আমাদের মাহবুব ভাই
ওনাকে শ্রদ্ধা সহকারে আমি বলছি যে 24শে জানুয়ারির ভিতরে সংসদ ডাকবো। তো সংসদে কোন আইন টানবো, আমি কোন রূপরেখা টানবো? আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের পুরনো কাঠামোর বিচারপতিদের বাদ দিয়ে কিন্তু করতে হবে আমাকে, এবং বিচারপতিদের নিয়ে আমি কাঠামো নিয়ে আসতে পারি না। তো বিচারপতিদের বাদ দিয়ে একটা বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া একটা ফর্মুলা দিয়েছিলেন সর্বশেষ, যে একজন মাননীয় মানুষ, সম্মানিত ব্যক্তি, উনি হবেন প্রধান, দুই পক্ষ মানতে হবে, এক আর অতীতের তত্ত্বাবধায়ক সরকার থেকে সমাধান দেবে না বলেনি। আমি বলছি যে আমার কোনো মত নাই, আমি বলছি যে উনি পাঁচজন বের করতে পারেননি, কারণ ওই 20 জনের ভিতরে অনেকজন মরে গেছে, অনেকজন বলেছে আমরা যাবো না এর ভিতরে, এবং পাঁচজন যখন আমি আমার পক্ষ থেকে নমিনেট করব, ওটা নির্দলীয় থাকবে না, দুই দলীয় সরকার হবে। ধন্যবাদ। উনি নিরপেক্ষ সরকার চাইছেন, রূপরেখাটা কি? ধন্যবাদ। যখন চারজন নেতা বৈঠকে বসেছিলেন, তারাঙ্ক সাহেব এসেছিলেন, তখন কি বিএনপির পক্ষ থেকে কোনো রূপরেখা দিয়েছিলেন? কোন রূপরেখা? ধন্যবাদ হাসানুল হক। আপনি হাওয়ার উপরে কথা বলতেছেন যে নির্দলীয় সরকার। মাহবুবের কাছে একটু যেতে চাই, এভাবে তো হয় না। ওনার কাছে একটা, জেনারেল মাহবুব আপনার কাছে একজন একটা প্রশ্ন করেছেন যে আপনারা যদি নির্বাচনে জেতেন তাহলে তো মানুষ দেখতো যে আসলে কারচুপি হয়েছে কিনা, সংবাদ মাধ্যম সেখানে ছিল, আপনারা খেলার মাঠে নামলেনই না, কিন্তু বলছেন যে কারচুপি হয়েছে, জাল ভোট হয়েছে ইত্যাদি ইত্যাদি, কেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধে মন্ত্রী মহোদয়ের একটু প্রসঙ্গটা নিই। আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছিল, সবচেয়ে বেশি স্বীকৃত, আন্তর্জাতিকভাবে হেল্ড, আন্তর্জাতিকভাবে সমর্থিত, আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হলো, যখনই যেটা হয়েছে, এবং সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করেছে, সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে, এবং সেগুলোই কিন্তু এতদিন আমাদের দেশকে পরিচালিত করেছে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ এখানে সাংঘর্ষিক রাজনীতি, এখানে সহিংসতা, এখানে বিশ্বাসের চরম অভাব, তার মধ্য দিয়ে আস্থাহীনতা, তার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক একমাত্র উত্তর দিতে। আমি প্রথমেই বলি যে না, বিএনপি যদি এরকম অ্যারেঞ্জমেন্টে নির্বাচনে যেত, আমি মনে করি বিএনপি গোটা দেশবাসীর কাছে প্রশ্নবিদ্ধ হতো, কারণ আমরা গোটা দেশের মানুষকে নিয়ে আমরা যদি এক কথা বলেছি যে আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, এবং তার জন্য আমরা সকলকে সম্পৃক্ত করেছি, সব দল আছে, জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রত্যেকটা দেশ, জাতিসংঘ, তারা কিন্তু নির্বাচনে যায়, সে নির্বাচন তো তাহলে লেভেল প্লেইং ফিল্ড না। আপনি যদি আমরা জনগণের যেটা বলছে যে এখানে অবাধ, এটা আপনি বলেছেন, আপনারা যে নির্বাচনে যাননি, আপনি বলছেন যে কেন যাননি, যাই হোক, প্রধানমন্ত্রী বলেছেন আজকে সংবাদ সম্মেলনে যে আপনারা নির্বাচনে না গিয়ে একুলকুল দুকুলি হারিয়েছেন, কি বলবেন? আমি সেটা বিশ্বাস করি না, এটা অত্যন্ত একটা বাস্তবতা বিবর্জিত কথা হয়েছে। উনি তো বিশ্বাসই করেন না যে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, ধন্যবাদ। দেখি এই নির্বাচন নিয়ে বিবর্জিত একটা, অসংখ্য ধন্যবাদ জেনারেল মাহবুব, আপনাকে আমার কথাও শুনতে হবে। এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল কিভাবে দেখবে সেটা নিয়ে অনেকেই কথাবার্তা বলছেন, সেই সংক্রান্ত একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি করবেন আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম বলুন আপনি। একতরফা যে নির্বাচনটি হয়ে গেল তা কি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে, বেশ আলোচিত একটা প্রশ্ন, বাংলাদেশকে কি এটি একঘরে করে ফেলতে পারে কিনা? মেজবা কামাল, এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা কিন্তু বাংলাদেশকে একঘরে করে ফেলার কোনো সুযোগ নাই। আমরা জানি যে আপনার এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক যে পর্যবেক্ষকরা সাধারণত এসে থাকেন তারা আসেন নাই, কিন্তু তাতে করে খুব একটা কিছু আসে যায় না। একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু এখন অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সব দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী, আমরা নিজের পায়ের উপর দাঁড়িয়েছি, আমরা আর দাতাদের উপর নির্ভর করি না, কাজেই আমরা আমাদের দেশকে কিভাবে চালাবো সেটা আমরা নিজেরা নির্ধারণ করব। এটা ঠিক যে যদি বিদেশি পর্যবেক্ষকরা আসতেন তাহলে হয়তো ধরুন এই নির্বাচন নিয়ে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে এগুলো একটু কম উঠত, কিন্তু এরা না আসার কারণে আমরা আন্তর্জাতিক পরিসরে একঘরে হবে এটার কোনো সম্ভাবনা নেই। মেজবা কামাল ধন্যবাদ আপনাকে। রিজওয়ানা হাসান, আমি মনে করি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই একতরফা নির্বাচনটা বাংলাদেশকে অনেক বিপাকে ফেলবে। বাংলাদেশ
বাংলাদেশ এক ঘরে হবে এটা আমি মনে করি না, কারণ দীর্ঘদিনের যে কূটনৈতিক সম্পর্ক, যে সম্পর্ক আমাদের রাষ্ট্র বন্ধু রাষ্ট্রগুলোর সাথে আছে, সেটা হোঁচট খাবে, কিন্তু সেটা এক ঘরে হবে না, আর এক ঘরে হতে দেয়া যাবে না। যদি এক ঘরে কেউ করার জন্য জেদও করেন, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে যাতে কেউ এক ঘরে করে দিতে না পারে সেজন্য এগিয়ে যাবো। আমি মনে করি আমাদের জনগোষ্ঠীর মধ্যে এখনও সেই ঐক্যটা আছে। রাজনৈতিক ক্ষেত্রে আমরা একগুয়েমি দেখছি, যেটা দিদি দেখছি, মনে হচ্ছে যে অনেকে কেউ কেউ কি মনে করছেন যে বাংলাদেশ যদি বিপাকে পড়ে তাহলে সুবিধা হয়, যেটা প্রধানমন্ত্রী বলছেন। এখন দুই দলের নেত্রী দুইভাবে বলছেন, কেউ একদিকে ইঙ্গিত করছেন, কেউ আরেক দিকে ইঙ্গিত করছেন। ওনাদের মধ্যে যে বিদ্বেষটা আছে সেটা সাধারণ জনগণ সর্বক্ষেত্রে গ্রহণ করে না, সাধারণ জনগণ কিন্তু তার মতামত নিয়েই চলে। আমার মনে হয় না যে বাংলাদেশ একঘরে হবে বলে, তবে বড় ধরনের একটা চাপ আমাদের মধ্যে আসবে, ওইটা রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে হতে পারে, সেটা একটা চাপ হতে পারে, অর্থনৈতিক চাপ হতে পারে, পলিটিক্যাল প্রেশার হতে পারে, অনেক ধরনের আলোচনার মুখোমুখি আপনি হবেন জাতিসংঘে, যেগুলো হয়তো অন্য সময় আপনি মুখোমুখি হতেন না। আবার আমরা বিদেশি দাতা সংস্থার উপর নির্ভরশীল না, এই কথাটার অন্য একটা দিকও আছে। এটা কেবল দাতা সংস্থা টাকা দিল কি না দিল সেই নির্ভরতার বিষয় না, আজকালকার পৃথিবীতে আপনি আপনার অন্য দেশগুলোকে ছাড়া তো চলতে পারবেন না, সেখানে একটা নির্ভরশীলতার ব্যাপার কিন্তু আছে, টাকা যদি নাও নেয়। ধন্যবাদ রিজওয়ানা হাসান। আবারও দর্শকদের মতামত দিব এই বিষয়টি নিয়ে, তৃতীয় সারিতে আপনি। এই জামাত না, আমি যে প্রসঙ্গে কথা হচ্ছে যে এই নির্বাচনটা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একঘরে দিবে কিনা, আপনার না একঘরে হবে, অবশ্যই হবে না। কেন, বিএনপি যদি ইলেকশনে আসতো তাহলে খুব ভালো হতো, কিন্তু বিএনপি ইলেকশনে আসে নাই, বিএনপি আসে নাই, বিএনপি তো জামাত ছাড়তে পারবে না, এই জন্য ইলেকশনে সে করে নাই, এই জন্য একঘরে কোনো সময়ই হবে না। এবং এই দশম জাতীয় সংসদ, অসংখ্য ধন্যবাদ। তৃতীয় সারিতে আপনি আরেকজন, হ্যাঁ যে নারী যিনি আপনি হাত তুলেছেন, খুবই সংক্ষেপে বলবেন যে বাংলাদেশকে একঘরে করে ফেলতে পারে কিনা। পাঁচ তারিখে নির্বাচন যদি বাতিল, যদি বাতিলই করতে হয় তবে কেন গরিব দেশের, আমরা সেই প্রসঙ্গে আর যাচ্ছি না, আমি দুঃখিত, আমরা পুরনো প্রসঙ্গে আর ফিরব না। আপনি এই প্রসঙ্গে কি কিছু বলতে চান যে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচন একঘরে করে দিবে কিনা? না, এই বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে এটা একঘরে হবে না, তার কারণ দেশের জনগণ গণতন্ত্রের অধিকারী এবং গণতন্ত্র নিয়ে এই দেশের জনগণ বেঁচে থাকবে চিরদিন, যতদিন বাংলার মাটি থাকবে ততদিন গণতন্ত্র থাকবে। ধন্যবাদ। এই পাশে আসি চতুর্থ সারিতে, হ্যাঁ আপনি। জনাব মেজবাহ কামাল, আমি বলতে চাই, আপনি বলছেন আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষক আসে নাই, এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকগুলো পর্যবেক্ষণ করে আমাদের মিডিয়াগুলোকে, মিডিয়া আজকে ছবি দিছে যে ছবিতে একজন প্রিজাইডিং অফিসার সিল মারতেছে, তাহলে এটাই তো আন্তর্জাতিক মিডিয়া দেখবে, আপনি এটা একটা উত্তর। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। মেজবাহ কামাল, খুবই সংক্ষেপে 30 সেকেন্ড। আচ্ছা শুনুন, মানে এইরকম যে ছবি, আপনি যদি গত যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনের সময়ের সংবাদপত্রগুলো বের করেন, সব সংবাদপত্রে আপনি দেখবেন যে এরকম ছবি ছিল। এটা কোনো নির্বাচনে হওয়াটা কাঙ্ক্ষিত না, কিন্তু আসলে জীবনের বাস্তবতা হচ্ছে যে কোথাও না কোথাও এরকম ধরনের ঘটনা ঘটে এসেছে। আমরা সেই ভবিষ্যতের দিকে তাকাই যখন এরকম ছবি আর কোনো দিন ছাপানো হবে না, কিন্তু দু একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আপনি যদি মানে সাধারণ যে অর্জন সেটাকে প্রত্যাখ্যান করেন সেটা ঠিক হবে না। ধন্যবাদ জাকির কামাল। আমি তথ্যমন্ত্রীর কাছে আসবো। দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল, একতরফা নির্বাচন যেটিকে উনি বর্ণনা করছেন সেভাবে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে দেবে কিনা? দেখুন, একটা ভুল ধারণা হচ্ছে, কথাটা হচ্ছে যে একটা বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই নির্বাচনটা করেছি, এবং যেখানে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন থেকে অনুপস্থিত হয়েছেন, অপরদিকে চরম সহিংসতা এবং নির্বাচন প্রতিরোধ এবং নাশকতার মধ্য দিয়ে এই নির্বাচনটা করতে হয়েছে, সেখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ভোট দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যদি বিএনপি অনুপস্থিত না থাকতো, উৎসব মুখর পরিস্থিতি পরিবেশেই নির্বাচনটা হতো, কিন্তু বিএনপিকে প্রমাণ করতে হবে তারা কোন যুক্তিতে অনুপস্থিত ছিল, যে দাবিতে তারা অনুপস্থিত আছেন সেই দাবি তারা ব্যাখ্যা করে বোঝাতে পারেননি। আজকে মাহবুব ভাইকে আমি প্রকাশ্যে জিজ্ঞেস করতে পারি যে আপনি কি জানেন যে আপনার দল কোনো রূপরেখা দিয়েছেন কি না, উনি দিতে বলতে পারবেন না, রূপরেখা নাই। সেখানে আজকে একঘরের যে প্রশ্ন, একঘরের প্রশ্ন বাংলাদেশকে একঘরে আন্তর্জাতিক শক্তি বা মহল কেন করবে, আমি কোনো আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছি?
আমার দেশের নিয়ম অনুযায়ী 24শে জানুয়ারিতে আমার ভোট করতে হবে। যদি আমি ভোট না করতে পারি দেশটা সংবিধানের বাইরে চলে যাবে, সংবিধানের বাইরে গেলে চক্রান্ত শুরু হবে, ষড়যন্ত্র শুরু হবে। আমার কাছে কোনো বিকল্প ছিল না যে বিএনপি যদি ইচ্ছা করে অনুপস্থিত থাকে এবং জঙ্গিবাদ উস্কে দেয় সেরকম একটি পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলকে বুঝতে হবে যে তারা আমার বিরুদ্ধে আগে সমালোচনা করার আগে বাংলাদেশে জঙ্গিবাদ যারা করছে তাদেরকে রাজনীতির থেকে বর্জন করবেন কিনা সেই সিদ্ধান্ত। ধন্যবাদ হাসানুল হক ইনু। ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে দেবে কিনা? না, আমি প্রথমে বলে নিতে চাই এটা 21st century এবং গোটা বিশ্ব একটা গ্লোবাল ভিলেজ। আমরা কিন্তু সব দেশের সঙ্গে সকলেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আমি কখনো চাব না যে বাংলাদেশের উপরে কোনো স্যাংশন ইম্পোজ হোক, কোনো নিষেধাজ্ঞা আসুক, এটা নিশ্চয়ই চাব না একজন দেশপ্রেমী মানুষ হিসাবে। আপনারা সকলে যাবেন না, কিন্তু আমি মনে করি এই যে পাঁচই জানুয়ারি নির্বাচনটা হয়ে গেল, আজকে যে অবস্থা গোটা বিশ্ববাসী কিন্তু হতাশ, সেখানে ইউনাইটেড নেশন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউ, চীন, জাপান সকলে। এখন আমরা তো জোর করে আমাদের রাষ্ট্রকে এটা একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছি, এবং এরকম করে যখন ঠেলে দেব তখন তো অনেক কিছু হতে পারে। এখানে জঙ্গির উত্থান হতে পারে, এখানে অনেক ধরনের অশুভ শক্তির উত্থান হতে পারে, এবং তার মধ্য দিয়ে যে ভবিষ্যতে এমন কিছু একটা অস্থিতিশীলতা যদি দেশে চলে আসে নিশ্চয়ই ব্যর্থ রাষ্ট্র হিসাবে অন্যান্য দেশ, তারা পাওয়ারফুল কান্ট্রি যারা, তারা স্যাংশন ইম্পোজের কথা চিন্তা করতে পারে। জেনারেল মাহবুব, দুজনেই কথা বলতে চাইছেন, রেজওয়ানা হাসান এবং মেসবাহ কামাল। ২০ সেকেন্ড আমি সময় দিতে পারবো। প্রথমেই রেজওয়ানা হাসান, আমি একটা প্রশ্ন করতে চাই আমাদের দুই দলের দুজন রাজনীতিবিদের কাছে। আপনি প্রশ্ন নেওয়ার সুযোগ না, আপনার মতামত বলুন। আমরা ব্যর্থ রাষ্ট্র হব কেন? আমরা জনগণ কেন ব্যর্থ রাষ্ট্রের দায়ভার নেবে? এটা রাজনীতিবিদদের দরকার হলে নেবে, আমরা নেব না। কিন্তু ছেলে দিলেই ওইদিকে যাবে। অলরেডি বলা হচ্ছে যে এর গভীর খাতের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ, যদি আরেকটু ঠেলে দেন গভীর খাতে তো পড়ে যাবে। ঠেলেন না, আসলে 5ই জানুয়ারি যে নির্বাচন হলো, এই নির্বাচনের কারণে কি বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে? আমি মনে করি না। আমি বরং মনে করি যে গণতন্ত্র মানে হচ্ছে রাষ্ট্র এবং সমাজে অসাম্প্রদায়িকতার প্রতিষ্ঠা। কিন্তু আমরা দেখছি যে সম্প্রতি আমাদের দেশের প্রধান বিরোধী দলের সমর্থনে, সহযোগিতায় একাত্তরে পরাজিত শক্তি দেশকে আসলে খাদের কিনারের দিকে ঠেলে দিয়েছে, এবং দেশ আজকে ব্যর্থ রাষ্ট্রের দিকে, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। ধন্যবাদ জানাতে যাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে উনি বাংলাদেশকে একঘরে করুক এটা উনি চান না, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে বলবো যে আপনার নেত্রী বেগম খালেদা জিয়া কদিন আগে পৃথিবীর বড় অর্থনৈতিক শক্তি আমেরিকাকে বলেছিল যে আমাদের জিএসপি সুবিধাটা বাতিল করে দেওয়া হোক। ধন্যবাদ হাসানুল হক ইনু। আমি এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখতে চাই, বিবিসি বাংলাদেশ সংলাপে উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে আপনারা বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com এখানে আপনার মতামত দিতে পারবেন। এছাড়া আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামেও আপনার এই মতামতটি তুলে ধরার সুযোগ আছে। এখন আমরা একটি ছোট্ট বিরতি নেব, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এবারে আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন রুচিতা ভৌমিক। 5ই জানুয়ারির নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর খুব তাড়াতাড়ি একটি মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু? মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু? আমরা এই নির্বাচনের আগেই শুনেছি যে সরকারের বিভিন্ন মন্ত্রীরা নানাভাবে ইঙ্গিত দিয়েছেন যে সমঝোতা হলে সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন হতে পারে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন শুরুটা করতে চাই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সেই সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ। রাজনীতি এবং গণতন্ত্র হচ্ছে ধারাবাহিক সংলাপ এবং আলোচনা। সেদিক থেকে গণতন্ত্রের যে কোনো বিষয় নিয়ে, নির্বাচনের যে কোনো বিষয় নিয়ে ধারাবাহিক সংলাপ বাঞ্ছনীয়। যে নির্বাচন হয়ে গেল, আমরা মনে করি যে বিএনপি সহ আরও যে দলগুলো নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে আরেকটা নির্বাচন করার জন্যে যে কোনো সময় আমরা সংলাপ সূত্রপাত করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সংলাপের শুরু করার সঙ্গে সঙ্গে আমাকে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ জঙ্গিবাদ এবং সহিংসতা, তার সঙ্গে যারা জড়িত এবং যুদ্ধ অপরাধ যার সঙ্গে জড়িত, সেই বিষয়টা কীভাবে দেখছি,
সেখানে আমাদের পরিষ্কার কথা, আমরা পূর্বশর্ত, এটা কি একটা পূর্বশর্ত আলোচনার জন্য? পূর্বশর্ত না, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জঙ্গিবাদ এবং সহিংসতা চালিয়ে রেখে বা চালু রেখে আপনি কোনো কার্যকরী সংলাপ হতে পারে না। সুতরাং আমি আহ্বান জানাবো বেগম খালেদা জিয়াকে, সহিংসতা বন্ধ করুন, জঙ্গিবাদ ত্যাগ করুন এবং সংলাপে বসুন। এটা যদি না হয় তাহলে কি সংলাপ হবে না? আপনি আমি শুধু সংলাপ তো জঙ্গিবাদের নাশকতার ভিতরে বসতে পারি না, এটা আপনার সবাইকে বিবেচনা করতে হবে। এবং আমরা যখন সংলাপের আহ্বান জানিয়েছিলাম উনি হরতাল দিয়ে উত্তর দিলেন, আমরা যখন সংলাপের আহ্বান জানিয়েছিলাম উনি মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। সংলাপ চান যদি গণতন্ত্র নিয়ে, গণতন্ত্র নিয়ে তো সংলাপ প্রত্যেক দিন হতে পারে। এখনও আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার, উনি সংলাপে বসার আগে উনার পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা কাঠামোটা পাবলিকের জনগণের কাছে বলে দিক। এবং যেসব সুশীল সমাজের বন্ধুরা নির্দলীয় সরকারের জন্য চিৎকার করছেন তাদেরকে আমি আহ্বান জানাই প্রকাশ্যে, যে আপনারা নির্দলীয় সরকার চাচ্ছেন কিন্তু কাঠামো তো বললেন না, কাঠামো ছাড়া আইনটা তৈরি করবো কি প্রশ্ন? উনি যে মধ্যবর্তী নির্বাচনের প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বলেছেন, যেখানে আপনিও ছিলেন, যে সবাইকে ধৈর্য ধরতে হবে, এই ধৈর্যটা কতদিন, কোনো টাইম ফ্রেম আছে? না, ধৈর্য তো টাইমের সময় কাঠামোর ব্যাপার না। আমরা মনে করি যে সংলাপ গণতন্ত্র নির্বাচন নিয়ে এবং উনাদের সবাইকে নিয়ে আর একটা নির্বাচন জন্যে যে পরিবেশ লাগে সেই পরিবেশ তৈরি করার সংলাপ কালকের থেকে শুরু হতে পারে। ধন্যবাদ আপনাকে। কিন্তু জঙ্গিবাদ ত্যাগ করতে হবে। ধন্যবাদ আপনাকে। হাসানুল হক ইনু, লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। না, আমি প্রথমে বলবো যে মধ্যবর্তী নির্বাচনের প্রশ্ন আসছে কেন? আমরা তো এই দশম পার্লামেন্টের নির্বাচনকেই প্রত্যাখ্যান করেছি, জনগণ প্রত্যাখ্যান করেছে, গোটা বিশ্ববাসী প্রত্যাখ্যান করেছে। সুতরাং আমাদের এই যে ইতিহাসে একটা কলঙ্ক তিলক আমাদের এখানে কপালে হয়ে গেছে হলো, এটা তো হয়ে গেছে, না হয়ে গেছে, কিন্তু আমি ফেট কমপ্লিট হিসেবে এটা মেনে নিতে পারি না। আমি মনে করি এই অধ্যায়টাই একটা দুঃস্বপ্ন হিসাবে এটা ভুলে যায়। এখানে আরেকটি সুতরাং নতুন করে আবার দশম পার্লামেন্ট নির্বাচিত হোক, অনুষ্ঠিত হোক, এবং তার জন্য আমি মনে করি নিশ্চয়ই প্রয়োজন সংলাপ, এবং সংলাপই হচ্ছে গণতন্ত্রের ভাষা। সংলাপের বিপরীতে যে কথাটা সেটা সংঘাত। জেনারেল মাহবুব, তথ্যমন্ত্রী বলেছেন যদি সংলাপ হতে হয়, হ্যাঁ, এখানে ওনাদের ভাষা যেটা জঙ্গিবাদ, যুদ্ধ অপরাধী, সেই সংস্রব থেকে আপনাদেরকে মুক্ত হতে হবে, বিএনপি কি পারবে সেটা, করবে? না, নিশ্চয়ই পারবো। আমরা কখনো সহিংসতা বিশ্বাস করি না, আমাদের সকল কর্মসূচি অহিংস, আমাদের সকল কর্মসূচি শান্তিপূর্ণ, এবং আমরা জনগণকে তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়ে আমরা সব। আপনারা যে সর্বশেষ বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি হচ্ছে নির্বাচন বর্জন করার দাবিটা হচ্ছে গণতান্ত্রিক, আপনি বলতেই পারেন, কিন্তু নির্বাচন প্রতিহত এবং প্রতিরোধ করা এবং সবাই ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধ করা, এটা অগণতান্ত্রিক ভাষা। এই ভাষায় যখন কথা বলেন তখন আপনি একটি অগণতান্ত্রিক দুষ্কর্মকে উৎসাহিত করেন, এবং যারা গত কয়েকদিন ধরে দুষ্কর্ম করেছে, মানুষের উপরে আক্রমণ চালিয়েছে, তাদের দায় দায়িত্ব আপনারা অস্বীকার করতে পারেন না। দেখি আমি একটু দর্শকদের দেখে আমি বলবো। হ্যাঁ বলুন আপনি, 20 সেকেন্ড সময়। আমার কথাটা এটাই যে এখানে যে সহিংসতা যেগুলো হয়েছে, সহিংসতা কিন্তু বিএনপি করেনি, তারা অহিংস, এবং সহিংসতা করেছে এইভাবেই যেখানে অনেক অপশক্তি কাজ করছে, তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে, তারা ঘোলা পানিতে মাছ শিকার করছে, এবং সেটা সুযোগ করে দিচ্ছে অনেকে হাত তুলেছেন একেবারে পেছনের দিকে, একজন হাত তুলেছেন একেবারে পেছনের সারিতে, তারপরে আর কেউ নেই, মহিলা যিনি হাত তুলেছেন, খুব সংক্ষেপে বলবেন যে আজকে যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ দুইজন মিলে যদি সংযুতার মধ্যে আসতো, তাহলে আজকে আমাদের সাধারণ মানুষের এই সমস্যা সৃষ্টি হতো না, প্লাস আমরা ভোট দেওয়ার জন্য অবশ্যই নির্দ্বিধায় যেতে পারতাম, কিন্তু আমাদের আতঙ্কের কারণে আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই। ধন্যবাদ। এ পাশে সে ডান পাশে ষষ্ঠ সারিতে জি যিনি দাঁড়িয়েছেন। আমি বলতে চাচ্ছি যে এখানে সম্ভাবনার কথা বলা হলো যে একাদশ নির্বাচন সম্ভাবনা কতটুকু, আমি তো সম্ভাবনা দেখি একাদশ নির্বাচন তো হবেই, পাঁচ বছর পরেও হতে পারে, কিন্তু মধ্যবর্তী নির্বাচন যে এটা সম্ভাবনা খুব রেয়ার, মানে খুবই নিকটে, এটা আমি মনে করি সম্ভাবনা না, এটা আশঙ্কা। কারণ আমাদের গভর্নমেন্ট চায় না যে ক্ষমতাটা আমরা ট্রান্সফার হোক অন্য দলের কাছে, এটা কখনোই চায় না, তারা চায় যে আমরা সারা জীবন এই মানে 21 সাল পর্যন্ত থাকবো, বৈধ হোক আর অবৈধ হোক। অসংখ্য অনেক ধন্যবাদ। সামনে আপনি, আপনি 20 সেকেন্ড সময় পাবেন, খুবই সংক্ষেপে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা কী দেখছেন? এই নির্বাচনে জনাব তারেক জিয়া লন্ডন থেকে উনি স্কাইপে বলেছেন 72-এর সংবিধান গণ আকাঙ্ক্ষা বিরোধী, এটা জাতি হতাশ হয়েছে,
জাতি স্বাধীনতা এবং মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে কি বলবেন উনি? আমি কারো ব্যক্তিগত বিষয় নয়, মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা আপনি কি বলবেন? মধ্যবর্তী যদি সম্ভাবনা উচিত কি, এটা কি উচিত হওয়া উচিত? ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে, এই ডিজিটাল বাংলাদেশে কেউ নিরপেক্ষ বলতে কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো লোক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি প্যানেলে ফিরে আসবো। মেজবা কামাল, মেজবা কামাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মেজবা কামাল, মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা কতটুকু, আপনি কি কোনো সম্ভাবনা দেখছেন? আমি মনে করি যে আমাদের দেশে আসলে যে সহিংসতা চলছে, এই সহিংসতাকে বন্ধ করার জন্য এখানে মধ্যবর্তী নির্বাচন হওয়াটা একটা রিয়েলিটি, এবং সেই জন্য আসলে মধ্যবর্তী নির্বাচন যেন হতে পারে সেই জন্য একটা আলোচনার দ্বারোদ্ঘাটন করা দরকার। এবং এ ব্যাপারে আমি মনে করি যে সরকারি দল এবং বিরোধী দল উভয়কেই দায়িত্ব নিয়ে ভূমিকা রাখতে হবে। তবে আমি একই সাথে বলছি যে এবারের নির্বাচনকে ঘিরে আমরা যে সহিংসতা দেখেছি, এই সহিংসতার দায় দায়িত্ব বিএনপি জামাত এড়াতে পারে না, তাদেরকে এই সহিংসতার দায় দায়িত্ব নিতে হবে। আর যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আসলে গণতন্ত্র মানেটা কি? গণতন্ত্র মানে হচ্ছে রাষ্ট্র এবং সমাজে অসাম্প্রদায়িকতার প্রতিষ্ঠা করা। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাস করে, এখানে বাঙালির পাশাপাশি বিভিন্ন জাতির মানুষ বাস করে। আপনি বলছেন যে মধ্যবর্তী নির্বাচনে এটা বাস্তবতা আছে? বলতে চাই যে সবার জন্য নিরাপত্তার নিশ্চয়তা তৈরি করতে পারে অসাম্প্রদায়িকতা, কাজেই মধ্যবর্তী নির্বাচনের শর্ত হিসাবে এই বিএনপিকে কিন্তু অসাম্প্রদায়িক রাজনীতি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের মৌল চেতনা, তাকে সাবস্ক্রাইব করতে হবে। অসাম্প্রদায়িক সমাজকে বাদ দিয়ে ধন্যবাদ, নির্বাচন কোনো ফল দেবে না। ধন্যবাদ আপনাকে, রিজওয়ানা হাসান। জি, আমি আসলে মধ্যবর্তীর অর্থটা যদি বুঝে থাকি যে পাঁচ বছর মেয়াদের সরকার তার মাঝখানে হবে, আমি আসলে একজন নাগরিক হিসেবে এতদিন অপেক্ষা করতে চাই না, কারণ আমি এবার নির্বাচনে আমার ভোটটা দিতে পারি নাই। আমি নির্বাচন চাই, ভোট দিতে চাই। আমি মনে করি যে মধ্য মানে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আরেকটা সর্বদলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে জাতির এখন একটা অনেক বড় চাহিদা, সেদিকেই আসতে হবে। আমি একটা ছোট এখানে একটি প্রশ্ন, যে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, তারপরেও প্রায় দুই বছর কেটে গেল, আড়াই বছর কেটেছে, কিন্তু এই আড়াই বছরে দুই দলের মধ্যে কোনো সমঝোতা হলো না। একটা মধ্যবর্তী নির্বাচন হলেই যে এই সময়ের মধ্যে কোনো সমঝোতা হবে সেটাকে আপনি বিশ্বাস করেন? এখন একটা সমঝোতা হতে হবে, কারণ এখন আমরা অনেক রকম প্রেশারের মধ্যে পড়েছি। কারণ ধরেন যদি সরকারের ভাষ্যই আমি মেনে নিই যে 40% ভোট পড়েছে, তাহলে বিষয়টা রইল যে 153টা সিটে কেউ ভোটই দেয়নি, বাকি আসনগুলোতে 40% পড়েছে, তার মানে তার মেজরিটি লেজিটিমেসিটা কিন্তু নেই। সাংবিধানিক লিগাল আপনি বলতে পারেন, কিন্তু মেজরিটি লেজিটিমেসি নেই। আমার মনে হয় আওয়ামী লীগের মতো একটা গণতান্ত্রিক শক্তি এটা অনুধাবন করতে পারছে, তারা মুখে যাই বলুক না কেন এটা অনুধাবন করতে পারছে, এবং এখন তাদের উপর যে প্রেশারটা এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। নন ক্রেডিবল বলেছে অনেকেই এই ইলেকশনটাকে, আমি বলেছি যে এই যুগে অন্যদেরকে ছাড়া থাকা যায় না, আন্তর্জাতিক পরিমণ্ডলকে গণনায় আনতে হবে, জনমতের চাপ আছে। আমি মনে করি এখন চাপটা, আপনার কথা বোঝা যাচ্ছে যে আপনি আরেকটি নির্বাচনের জন্য আর অপেক্ষা করতে চান না। ধন্যবাদ আপনাকে। আমি পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন এসএস আসাদুজ্জামান নূর। নির্বাচনী সংকটের একটি দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে বাংলাদেশে কি ধরনের রাজনৈতিক সংস্কার হাতে নেওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে। সবাই এখন দীর্ঘমেয়াদে একটি সমাধানের কথা বলছেন, কারণ প্রত্যেকটা নির্বাচনের আগেই একটা অস্থিরতা দেখতে পাচ্ছেন গত 20 বছর ধরে মানুষজন। মেজবা কামাল, কি ধরনের সংস্কার হতে পারে রাজনৈতিক? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মনে করি যে আমাদের দেশে যে নির্বাচনী ব্যবস্থাটা, এটা নিয়ে আমরা 42 বছরে কথা বলিনি, কিন্তু এটাকে আসলে একেবারে খোল নলচে পাল্টে ফেলা দরকার, এবং সেটা আপনার এই যে তত্ত্বাবধায়ক দিয়ে হবে না। আসলে ধরুন আপনার মানে এখন দরকার যেটা হচ্ছে, পৃথিবীর বহু দেশে সংখ্যানুপাতিক যে নির্বাচন মানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের যে নিয়মটা হয়েছে সেটাকে হিসাব করা দরকার। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে 91 সালে যে নির্বাচন হয়েছিল তাতে আওয়ামী লীগ যে মোট ভোট পেয়েছিল সেটা কিন্তু বিএনপির তুলনায় বেশি, কিন্তু সরকার গঠন করেছিল বিএনপি কারণ তার আসন বেশি পেয়েছে। আবার যেমন ধরুন এই যে গত নির্বাচন, তাতে আপনার আওয়ামী লীগ যা ভোট পেয়েছে তার তুলনায় কিন্তু বিএনপি খুব কম ভোট পায়নি, কিন্তু আপনার আওয়ামী লীগ আসন পেল 270-এর বেশি আর বিএনপি পেল মাত্র 27। কিন্তু যদি এখানে সংখ্যানুপাতিক হতো তাহলে কিন্তু আওয়ামী লীগ হয়তো 160টা আসন পেত, বিএনপি হয়তো 130 বা 140টা আসন পেত, তাহলে আপনার একটা ব্যালেন্স থাকতো। ধন্যবাদ। কাজে আমি মনে করি যে সংখ্যানুপাতিক নির্বাচন, তারপরে ছায়া সরকার, তারপরে আপনার এই যে ধরুন আপনার
একটা যে ডিস একটা মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষ নিম্নকক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষ পার্লামেন্ট, এই ধরনের ব্যাপারগুলো আমাদের। ধন্যবাদ মেসবাহ কামাল, অসংখ্য ধন্যবাদ। রিজওয়ানা হাসান, আমি মনে করি রাজনৈতিক যে সংস্কারগুলোর কথা আমরা বলি, সংস্কারও আনফর্চুনেটলি আমাদের সংস্কৃতিতে একটা খারাপ কথা হয়ে গেছে, এটা খারাপ কথা হওয়া উচিত ছিল না। আমি মনে করি সবচেয়ে প্রথমে করা দরকার হচ্ছে পার্লামেন্টকে কার্যকরী রাখা। গত 20 বছর যাবৎ কোনো পার্লামেন্টে বিরোধী দলের কোনো কার্যকর উপস্থিতি কিন্তু আমরা দেখিনি। তারা সবসময় মাঠ গরম রেখেছেন এবং সহিংসতার মাত্রা ক্রমান্বয়ে বাড়িয়েছেন। আমি মনে করি পার্লামেন্টকে কার্যকর করা, প্রতিষ্ঠানগুলোকে কিন্তু কোনো রাজনৈতিক দল ঠিক মতন কাজ করতে দেয় না। আমরা সর্বশেষ দেখেছি র‍্যাব একজন সাবেক অসুস্থ রাষ্ট্রপতিকে হসপিটালে নিয়ে গেছেন। র‍্যাবকে আমরা এই ভূমিকায় দেখতে চাই না। তাহলে কি বিষয়টা এরকম যে ধরুন রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, আপনি যত ধরনেরই সংস্কার করুন সেটা ফল দেবে না? ফল দেবে না। আমার আরেকটা কথা আছে ভাই, আমি বলতে চাই ভুক্তভোগী হিসেবে, আমি একদম হরতাল অবরোধ এই জাতীয় কার্যক্রমের বিরুদ্ধে একটা আইন চাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শকদের সারিতে ফিরে যাই, দ্বিতীয় সারিতে আপনি। আমার হাতে সময় খুবই কম। রাজনৈতিক সংস্কার কি হওয়া দরকার? সব দল এবং সুশীল সমাজ মিলে এমন একটি নির্বাচন ব্যবস্থা করে যেন 5 বছর পরপর আমাদেরকে আর এই সহিংসতা যাতে আমরা বিব্রত না হই, এটাই আমাদের কাম্য আর কি, নাগরিক হিসাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে যে আমার কথা হচ্ছে, সবসময় বলতেছে জঙ্গিবাদ না, আমি ওই প্রসঙ্গে যেতে চাই না, কোন রাজনৈতিক সংস্কার হওয়া দরকার না। আমার হাতে সময় নেই, আমি দুঃখিত, আপনি যদি না পারেন আমাকে অন্য কোথাও যেতে হবে। সেটা হচ্ছে যে জামাতকে বাহির রেখে। ধন্যবাদ আপনাকে, আমি সেই প্রসঙ্গে আর যাব না। দ্বিতীয় সারিতে আপনি। জি, রাজনৈতিক সংস্কারের প্রশ্নে, রাজনৈতিক সংস্কারের প্রশ্নে বিশেষ করে আমাদের যে দলই ক্ষমতা যাক না কেন, তারা সকল প্রতিষ্ঠানগুলোকে ইনক্লুডিং পুলিশ বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সবসময় দলীয়করণ করে ফেলে। তো এই সংস্কৃতিটার পরিবর্তন হওয়া উচিত। দলীয়করণ যদি না করা হয় ইনস্টিটিউশনগুলো, বিশেষ করে নির্বাচন কমিশন, পুলিশ বা র‍্যাব, যাই বলুন না কেন, তাহলে আমার মনে হয় রাজনীতিবিদরা খুব বেশি কার্যকর হতে পারবে না। তাদের ইভিল যে। অসংখ্য ধন্যবাদ, আমার হাতে সময় খুবই কম। লেফটেন্ট জেনারেল মাহবুবুর রহমান, রাজনৈতিক সংস্কার হাতে নেওয়া কি ধরনের প্রয়োজন? মেজবাহ কামাল কিছু প্রস্তাবের কথা বলেছেন, দীর্ঘমেয়াদী সমাধানের কথা সকলে বলেছেন, আমরা সকলে দীর্ঘমেয়াদী সমাধান চাই, সাস্টেইনেবল। এবং রাজনৈতিক সংস্কার, আমি কিছু সংস্কারবাদী মানুষ, আমি সংস্কারে বিশ্বাস করি। আমি মনে করি আজকের যে বাংলাদেশের রাজনীতি অসুস্থ, দুর্বৃত্তায়িত, দুর্নীতিগ্রস্ত, এবং রাজনীতিবিদরাই দেশটাকে আজকে এই ধ্বংসের মুখে নিয়ে আসছে। এই সহিংসতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং আমি মনে করি এর জন্য সকলকে কিন্তু বুঝতে হবে, ঐক্যমত্যের সৃষ্টি করতে হবে এবং জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, এবং সকলকে মিলে আমি মনে করি যেগুলো সমস্যা এখানে, কনস্টিটিউশনের সমস্যা আছে এখানে, একে অন্যকে কোনোভাবে সহ্য করতে পারি না, অসহিষ্ণুতা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং সেই জন্যই আমি মনে করি একটা ইংরেজি কথা, যে এ থিং হুইচ ইজ রং ইন মোরালিটি ক্যানট বি রাইট ইন পলিটিক্স, এটা যদি আপনি বিশ্বাস করেন মনে প্রাণে তাহলে কোনো সমস্যাই নেই। ধন্যবাদ জেনারেল মাহবুব রহমান, তথ্যমন্ত্রী। জি, বর্তমান গণতন্ত্র সামরিক তন্ত্র এবং সাম্প্রদায়িকতার থেকে গণতন্ত্রের দিকে যাচ্ছি, আমরা একটা প্রক্রিয়ার ভিতরে আছি, সেখানে বহু সংস্কার করতে হবে। নির্বাচন সংক্রান্ত সংস্কার দরকার এই জন্যে যে একটা স্থায়ী সমাধান দরকার, যে চলমান বিতর্ক চলছে সেই বিতর্কতে এককালীন সমাধান করে লাভ নাই। আমরা মধ্যবর্তী নির্বাচনের কথা বলছেন, এককালীন সমাধান করলাম, তাহলে এর পরের নির্বাচনে আবার ঝগড়া করব? সুতরাং একটা স্থায়ী সমাধান করতে হলে নির্বাচনকালীন যে সরকার, সেটা সর্বদলীয় সরকার হোক, নির্দলীয় হোক, অদলীয় হোক, একদলীয় হোক, সেই সরকার নির্বাচনের কালীন সময় কী করবে কী করবে না তার একটা রূপরেখা দরকার, যেটা লিখিত নেই। দুই, নির্বাচন যারা করবেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, সেখানে যে আইনগুলো আছে সেগুলো খুঁটিয়ে দেখা দরকার, এবং নির্বাচনকালীন সরকারের সঙ্গে এইসব প্রতিষ্ঠানের সম্পর্ক কী হবে সেইটা দেখা দরকার। এবং এই সংস্কারগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, যে আপনি গণতন্ত্রের জন্য যেটা মেজবাহ কামাল সাহেব বলেছেন, যে আমরা এখন যেভাবে ভোটটা করি, একটা এলাকায় যদি আমি জিতি, খুব বেশি সময় তাহলে আপনাকে বলে দিচ্ছি, মানে আপনি সেটা এগ্রি করছেন মেজবাহ কামালের, মেজবাহ কামালের যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, আমার দল বিশ্বাস করে এটা, আমি মনে করি বর্তমান সরাসরি ভোটের পাশাপাশি সংখ্যানুপাতিক পদ্ধতির ভোটটা চালু করা উচিত। যে দল যত শতাংশ ভোট পাবে তত শতাংশ আসন পাবে, একই সঙ্গে সঙ্গে উচ্চকক্ষটা গঠন করা দরকার। ধন্যবাদ। প্রশ্নটা হচ্ছে, আজকে কিছু বলতে চাই, সবাই এককালীন সমাধানের দিকে চিন্তা করবেন না, স্থায়ী সমাধানের। ধন্যবাদ হাসানুল হক ইনু মেসবাহ কামাল, 10 সেকেন্ডের আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, 10 সেকেন্ড সময়। আমি বলছি যে আমাদেরকে আসলে একটা পলিটিক্স অফ কনফ্রন্টেশন, সংঘাতের রাজনীতি বাদ দিয়ে একটা
কনসেনসাসের পলিটিক্স, ঐক্যমতের পলিটিক্স করতে হবে এবং তার ভিত্তি হবে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে। আমার হাতে সময় একেবারেই শেষ, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চারজনকে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে মানে দর্শক হিসেবে আপনারা যারা যোগ দিয়েছেন, প্রশ্ন করেছেন কিংবা আপনাদের মতামত দিয়েছেন আপনাদেরকেও। আর আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, অনেকে হাত তুলেছেন কিন্তু সেই সুযোগ আমি দিতে পারি নাই। তবে এখানে শ্রোতাদেরকে আমি জানিয়ে রাখি বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যারা অংশ নিতে চান আপনারা টেলিফোন অথবা এস এম এস করতে পারেন 01752777222 এই নম্বরটিতে। এছাড়া আপনারা ইমেলও করতে পারেন, ইমেল করার ঠিকানা sanglap@bbc.co.uk। শেষ করার আগে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকে। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও হবে ঢাকায় এবং আশা করছি সেই অনুষ্ঠানটিও আপনারা দেখবেন, এবং সে আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।